কিন্তু এখন যেটা বলছি সেটা ভালো করে বুঝে নে। ওদেরকে না একটু মিষ্টি মিষ্টি করে কথা বললেই সব কাজ হাসিল করে নেওয়া যায়। হ্যাঁ, আর নিখিল যখন এসে তোকে বলবে, তোকে বোঝাবে, তুই তখন বলবি যে আর কোনো দিন তুই কুপাতে যাবি না, কোনো একটা কাজ পেলে সেটা তুই করতে রাজি আছিস। বলবি কিন্তু, সব বলবি যা যা শিখিয়ে দিলাম। ঠিক আছে, ও আমি ঠিক দেখে নেব, তুমি যা মনে করে সব বলবি কিন্তু। ঠিক আছে, আমি ভেবে দেখব, যা বললাম ভেবে দেখব, আমি প্রত্যেকটা কথা বলবো। কাজ কর চত্ত সব এই গোপালের তারা না, ও সব গোলামি টোলামি হবে না। ওদের পায়ের তলা ঘষে কবে হাতে টাকা আসবে তার ঠিক নেই। আমার ক্যাশ টাকা চাই, অনেক টাকা, সহজে আর চটজলদি। চলো বৌমা, একদিন তুমিই দায়িত্ব নিয়ে এই পরিবারটাকে রক্ষা করতে, দেখে শুনে রাখতে, তোমাকে আবার সেই দায়িত্ব পালন করতে হবে। ঠিক, যথার্থ বলেছেন বিআই মশাই। মারে, তুই তো একদিন গান গেয়ে আমাদের সংসারটা চালাতিস, তুই চালাতিস, তুই চলে যাবার পর যে কিভাবে আমাকে টানতে হয়েছে এই সংসার। আহাহা বিআই মশাই, আবার সব অতীতের কথা টেনে এনে কেন নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো। দেখুন, দুঃখের দিন গিয়ে যখন সুখের দিন এসেইছে, তার মানে সব কিছু ভালো হবে, আর ভালো যখন হবেই তখন আমাদের গোপালও শুধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই পরিবারের অভাব অনটন দূর করা তো আমাদেরই কর্তব্য। গোপাল যদি মানুষ না হয় সেটা তো আমাদের সকলের ব্যর্থতা, সকলের লজ্জা।